অক্টোবরের শারদ প্রাতে সকলে যখন আশঙ্কিত করোনা সুর দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বব্যাপী লকডাউনে অনেক কিছুই বন্ধ স্বাভাবিক জীবনের কেটেছে ছন্দ মাস্ক পরে পরে না খয়েছে বোচা সেলুন বন্ধে দাঁড়ে খোঁচা খোঁচা পড়ুয়ারা পড়াশোনা শিখেই রেখেছে তুলে কোন ক্লাসে পড়ত সেটাই যাচ্ছে ভুলে হাসপাতাল আর নার্সিং হোমে কত জোনে কেউ বা কন্টেইনমেন্ট জোনে কেউ আবার আইসোলেশনে তখন সকলের কণ্ঠে ধ্বনিত হল ভাগো তুমি ভাগো ভাগো করোনা ভাগো কত আর করবে যে প্রাণহানি কিন্তু দেড় বছর ধরে জাঁকিয়ে বসেছে করোনা আসুর ডাক্তার নার্স সেবায় মগ্ন অবিরাম পুলিশ বিভাগের নাই কোনো বিশ্রাম সাফাই কর্মীদের ছুটে গেছে ঘাম ব্যবসা বাণিজ্য পরিবহন সব হাওয়া শুধু ঘরে বসে বসে ডিম সেদ্ধ খাওয়া আর দিন দিন মোটা হওয়া অ্যাম্বুলেন্সের ঘন ঘন আসা যাওয়া কানে আসে তার হুটারের আওয়াজ বাজিল অ্যাম্বুলেন্সের ধ্বনি এদিকে দেবী দুর্গার আগমনের সময় সমাগত সকলে মিলে হলেন দুর্গতি নাশিনীর শরণাপন্ন দেবী দুর্গা বড় ভয় দিলেন যদা যদা মহাপ্রলয় মহামারীতে মানুষ হয় বিপন্ন তদা তদা সকলে হয় আমার শরণাপন্ন আমি আবির্ভূতা হই তাদের উদ্ধারের জন্য ওদিকে মহাদেব দেবী দুর্গাকে বললেন মর্তের আমি নিয়েছি খোঁজ সেখানে আক্রান্ত হচ্ছে অনেকেই রোজ তাই যাওয়ার আগে তোমরা সকলে নাও ডবল ডোজ কিন্তু গণেশ বসলেন বেঁকে তাঁর মাস্ক বানাবে কে প্যারিসে অর্ডার দিয়ে স্পেশাল মাস্ক বানিয়ে কৈলাসে পাঠানো হলো মর্তে আবির্ভূতা হলেন সপরিবারে দেবী দশভুজা কিন্তু করোনা সুরকে বধ করতে তার আগের অস্ত্রগুলি অকেজ তাই নতুন অস্ত্রে সজ্জিতা হলেন দশভুজা সকলে এগিয়ে এলেন অস্ত্র সরবরাহে ভারত বায়োটেক দিল কোভ্যাক্সিন সিরাম ইনস্টিটিউট এনে দিল কোভিশিল্ড মেডিনাইন পড়ালো মাস্ক স্যাভলন স্প্রে করলো স্যানিটাইজার মিগার্ড সরবরাহ করলো পিপি কিট স্টিল বার্ড পরিয়ে দিল ফেস শিল্ড ডেটল হাতে দিল হ্যান্ড ওয়াশ অক্সি 99 যোগালো অক্সিজেন ওষুধ কোম্পানি খাওয়ালো ডক্সি ওয়ার্ড ফল বিক্রেতা ধরিয়ে দিল মৌসুম্বি এইভাবে নানা অস্ত্রে সজ্জিতা দেবী উদ্যত হলেন করোনাসুরকে বধ করতে অসীম শক্তিধর করোনাসুর রণহুঙ্কার ছেড়ে দেবীকে বলল প্রতি বছর মহিষাসুরকে বধ করে ক্রেডিট নিয়ে যাও অসুর দলিনে আসো দেখি আমার সঙ্গে যুদ্ধে দেখবো তুমি কত বড় শক্তিধারিণী ভয় পেলেন না সিংহবাহিনী বললেন যা দেখি করোনা তুই অসুর রূপে ন সংস্থিতা নষ্টকারী তুই নষ্টকারী তুই নষ্টকারী তুই দুরা দুরা শুরু হলো মহারণ বিপদ বুঝে করোনা অসুর ঘুরে ঘুরে তার রূপ পরিবর্তন করতে লাগলো কখনো ফার্স্ট ওয়েভ কখনো সেকেন্ড ওয়েভ কখনো বা ডেল্টা তার উপসর্গগুলিও ঘন ঘন পরিবর্তন করতে লাগলো কখনো জ্বর সর্দি কাশি কখনো পেটের গণ্ডগোল কখনো গলা ব্যথা কখনো শ্বাসকষ্ট কখনো স্বাধীন গন্ধহীন
দেবী দুর্গা তাঁর এক একটি অস্ত্রে করোনার এক একটি রূপকে বধ করতে লাগলেন। অবশেষে এল সেই মহেন্দ্রক্ষণ, করোনাসুর নিস্তেজ হয়ে দেবীর পদতলে ভুলুণ্ঠিত হল। মহানন্দে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে বলে উঠল, নাই গণ্ডি নাই গণ্ডি, লকডাউনের নাই গণ্ডি। চালু হলো লোকাল ট্রেন, স্কুল কলেজ অনলাইনে আর নিতে হবে না নলেজ। খুলে গেল শপিং মল, চালু হলো সিনেমা হল। ছেলেরা কার্তিক সে যে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল, মেয়েরা বিউটি পার্লারে ভিড় করল। আবার মুখরিত হলো বিচিত্রানুষ্ঠান, দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। ভয় গেল কমে জনসমাগমে, প্যান্ডেল উঠল জমে। প্যান্ডেলং দেখি, লাইটিং দেখি, ঠাকুরং দেখি যে সকলে। প্যান্ডেলং দেখি, লাইটিং দেখি, ঠাকুরং দেখি যে সকলে। জয় মা দুর্গতি নাশিনী, সকলকে রক্ষা করো, ধন্যবাদ।